কৃষকরা কিন্তু সেই কাজ নেই কাজটা করছে তো আমি কথা যেহেতু ধারাবাহিক ভাবে প্রাণ এবং সেই কৃষক কথা কিন্তু আমাদের কিন্তু সেইভাবে কিন্তু সেইভাবেই কৃষক আছে এবং তাদের কাছে জানার চেষ্টা করবো যে তারা যে ধান রোপণ করছে আসলে এই কাজটা করতে তাদের কত খরচ হয় এবং কতটুকু শ্রম তাদেরকে দিতে হয় সেটা একটু হ্যাঁ খরচ হবে এক হাজার টাকা এক হাজার আচ্ছা তারপরে অনেকে খরচ হবে আর কি

তারা খবর কিছু চাষি এই যে দলীয় কথা বললাম আসলে কি দলীয় ভাবে সবকিছু আপনাদের জন্য মানে একজন কৃষক যে ন্যায্য পাওনাটা সেই পাওনা কি তার মানে আপনারা কি পান না

এর পিছনে এর পিছনে আসলে ভুল কেন যে এত ওষুধ বা এত সার ব্যবহার করছেন তারপরে কাল হচ্ছে না

কত রকম ওষুধ দেয়া লাগে কিন্তু এই পোকাতার একরকম লাগবে এই এত রকম পোকাত কিভাবে চাষি দাম হয়ে আছে আপনার পাটের দাম নাই ধানের দাম নাই দুজন কৃষক নাই অনেক কৃষক কিন্তু তারা কিন্তু মাত্রায় যেগুলো ব্যবহার করে কিন্তু সেই ওষুধ কিন্তু সঠিক ভাবে হয় না আর না আর

একসা ব্যবসা যারা ব্যবসা ব্যবসায়ী কোম্পানি সেই ক্ষেত্রে এখন এদের ব্যাপারে আসলে কি করি অনেক ক্ষেত্রে